আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি করতে হলে আমাদেরকে আগে ভালো করে সিলেবাসটা বুঝে নিতে হবে। মূল লেসনে যাওয়ার আগে সর্বপ্রথম একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি মূলত ইংলিশ স্পোকেন এবং গ্রামার দিয়ে গড়া, এটা আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে বলে মনে করছি। এখন আমরা সিলেবাসটা ভালো করে বুঝে নেই। এই সিলেবাস আমরা দেখব ইউনিট 6 লেজার লেসন 1 এ ডে ইন জেসন্স লাইফ, এরপর আছে লেসন 4 ট্রাভেলিং বাই 10-1, লেসন 5 ট্রাভেলিং বাই 10-2। আজকে আমরা এই সিলেবাসটা ভালো করে বুঝে আমরা কাজ করব। প্রথম যেটা আছে অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে জিসান এর ডেলি লাইফ এর রুটিনটা ফলো করে আমি নিজের মতো করে একটা রুটিন তৈরি করব, এবং সেই রুটিনটা আমি পরপর 3 দিন ফলো করার পর কী ঘটেছে সেটা আমি লিখব। এখানটা আমি কত পার্সেন্ট করেছি সেটা লিখব, এবং কতটুকু মিস করেছি বা কী কী মিস করেছি সেটা এক্সপ্লেন করব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি মূল লেসনে। ইউনিট 6 লেজার লেসন 1 এ ডে জিসানস লাইভ, তো আমরা এখানে দেখব যে জিসানের একটা রুটিন আছে। এই রুটিনটা আমরা দেখে আমি নিজের মতো করে একটা রুটিন বানাবো। আমার রুটিনটা আমি বলতেছি মাই ডেলি রুটিন। এখানে 5টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত একটা রুটিন দেওয়া আছে, এ পর্যন্ত আমি কী কী করি এটা দেওয়া আছে, আমরা এটা ভালো করে দেখে বুঝে নেব। নিয়ে আমি নিজের মতো করে একটি রুটিন লিখব। এরপর এই রুটিন থেকে আমি কী কী মিস করেছি, অর্থাৎ আমি 3 দিন ফলো করার পর কী কাজটা আমি করতে পারিনি সেটা আমি এক্সপ্লেন করব। যেমন মিসিং রুটিন, আই হ্যাভ মিস দ্য ট্যাক্স অ্যাট 3 ডেজ, অর্থাৎ 3 দিন আমি কী মিস করেছি, কতটুকু মিস করেছি সেটা আমি এক্সপ্লেন করব। আই হ্যাভ বিন অ্যাবল ফিনিশড অলমোস্ট 90% অফ ট্যাক্স অফ মাই ডেলি রুটিন, যে আমি 90% কাজ করেছি রুটিন থেকে, অর্থাৎ কমপ্লিট করতে পেরেছি বা সম্পূর্ণ করতে পেরেছি বা শেষ করতে পেরেছি। আনফর্চুনেটলি আই হ্যাভ মিস 2 অফ দেম হুইচ আই উড হ্যাভ লাইক ডুইং দ্য ট্যাক্স এভরি ডে, যে দুর্ভাগ্যবশত আমি এখান থেকে 2টা মিস করেছি যেটা আমি প্রতিদিনই করতাম বা যেটা আমি করতে পছন্দ করি। ফার্স্ট ওয়ান ইজ ওয়াচিং টেলিভিশন, প্রথমটা হচ্ছে আমি টেলিভিশন দেখতাম সেটা আমি এই 3 দিন দেখি নাই। অ্যানাদার ইজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস ইন ফিল্ডস, ওকে, যে আমি আরেকটা হচ্ছে আমি বন্ধুর সাথে খেলাধুলা করতাম সেটা আমি করি নাই। আই হ্যাভ মিস দিস ট্যাক্স বিকজ আই হ্যাড টু সিট ফর মেকিং অ্যাসাইনমেন্ট অন ভেরিয়াস সাবজেক্টস ইন দিস উইক, এর কারণ হচ্ছে আমাকে কী করতে হয়েছে যে অ্যাসাইনমেন্ট করার জন্য আমাকে সময় দিতে হয়েছে, তার কারণে আমি কাজগুলো মিস করেছি। ওকে, এই বিষয়টা আমরা খেয়াল করব। ইউনিট 6 লেসন 4 ট্রাভেলিং বাই 10-1, লেসন 5 ট্রাভেলিং বাই 10-2। হোমওয়ার্ক নাম্বার 1, ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই 10, এইটা আমরা কীভাবে অ্যান্সার করবো সেই অপশনটা এখানে দেওয়া আছে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ ওয়াজ ইট, এটা কেমন ছিল, রাইট 5 অর 6 সেন্টেন্সেস অন ইট, যে 5টা 6টা সেন্টেন্স এই বিষয়ে লেখো। ইফ নো, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট, যদি না হয় যে কোন জার্নিটা তুমি করেছিলে এবং এটা কেমন ছিল, রাইট 5 অর 6 সেন্টেন্সেস অন ইট। ওকে, তো এই বিষয়টা আমি কী করেছি যে মোট 10টা লাইনে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এই লাইনগুলো থেকে শিখে তুমি নিজের মতো করে 5টা বা 6টা লাইন লিখে নেবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ হবে। সো তুমি ভালো করে লাইনগুলো দেখে নাও। আচ্ছা, আমরা ভালো করে বুঝে নেই। হোমওয়ার্ক, অর্থাৎ আমরা আগে হোমওয়ার্ক লিখবো, এরপর ইয়েস আই ডু হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই 10, হ্যাঁ আমার একটি 10 জার্নির একটি অভিজ্ঞতা আছে। আই অ্যাম ডিসক্রাইবিং ইট 1 বাই 1, আমি একটা একটা করে বর্ণনা দিচ্ছি। নাম্বার 1, ট্রাভেল বাই 10 ইজ এনজয়েবল অ্যান্ড কমফর্টেবল। নাম্বার 2, ডিউরিং লাস্ট অটাম ভ্যাকেশন আই মেড আ জার্নি বাই 10 ফ্রম ঢাকা টু সিলেট। নাম্বার 3, অন দ্য ফিক্সড ডে আই রিচ দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন অ্যাট 6:30 AM। নাম্বার 4, আই বুকড অ্যান অ্যাডভান্স টিকেট অ্যান্ড আই গট উইন্ডো সাইড সিট। নাম্বার 5, দ্য 10 স্টার্টেড মুভিং জাস্ট অ্যাট 7 AM। নাম্বার 6, আই স ম্যানি বিউটিফুল সিনারিস থ্রো দ্য উইন্ডো। নাম্বার 7, আই টুক সাম স্ন্যাক্স অ্যান্ড বট সামথিং ফ্রম দ্য 10। নাম্বার 8, আই রিচ সিলেট রেলওয়ে স্টেশন
and got down with a happy mood. Number 9, I saw my friends waiting to receive me. Number 10, I enjoyed more in this journey. That will remain ever fresh in my heart. Okay, এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।